সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে গত ক্লাসে আলাপ করেছিলাম প্রথম অধ্যায় থেকে রাষ্ট্র এবং পরিবার নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে ক্লাস নিব তা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আইন, স্বাধীনতা ও সাম্য। আমরা আজকের ক্লাসে শিখব স্বাধীনতা বলতে কি বোঝায় এবং স্বাধীনতার বিভিন্ন রূপ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের জানতে হয় স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়। সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাকে বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না, কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি স্বাধীনতাকে নিজের ইচ্ছা অনুযায়ী শুধু কাজ করাকে বুঝাই, তাহলে কিন্তু দেখা যাবে সমাজে এবং দেশের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং অনৈতিক কাজের সৃষ্টি হবে। মানুষ অনৈতিকভাবে চলবে, যার যেটা করার ইচ্ছা সে ওই কাজটিই কিন্তু করবে। আর আমরা যদি স্বাধীনতা বিষয়টা একটু স্পষ্ট করে জানতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে স্বাধীনতা হলো এমন সুযোগ সুবিধা ও পরিবেশ যেখানে কেউ কারো ক্ষতি না করে সকলেই নিজের অধিকার ভোগ করে। অর্থাৎ স্বাধীনতা বিষয়টি হচ্ছে এমন একটা পরিবেশ, এমন একটা সুযোগ ও সুবিধা থাকবে যেখানে সবাই সবার অধিকার ভোগ করবে কিন্তু কারো ক্ষতি হবে না। সেটাই কিন্তু স্বাধীনতা, সেটা হচ্ছে ন্যায্যতা। এই পর্যায়ে আমরা দেখব স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতার বিভিন্ন রূপ যেমন এক, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আমরা এখন দেখব স্বাধীনতার বিভিন্ন রূপ। আর আমাদের বইয়ের মধ্যে স্বাধীনতার বিভিন্ন রূপকে পাঁচ ভাগে দিয়েছে, যথা এক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, দুই সামাজিক স্বাধীনতা, তিন রাজনৈতিক স্বাধীনতা, চার অর্থনৈতিক স্বাধীনতা, পাঁচ জাতীয় স্বাধীনতা। এক, ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায় যেই স্বাধীনতা ভোগ করে অন্যের কোনো ক্ষতি হয় না, যেমন ধর্মচর্চা করা, পারিবারিক গোপনীয়তা রক্ষা, এ ধরনের স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়। আমাদের ব্যক্তিগত জীবনে অনেক স্বাধীনতা থাকে যা করলে অন্যের কোনো ক্ষতি হবে না, যেমন ধর্মচর্চা এবং পারিবারিক গোপনীয়তা। এই বিষয়গুলো ব্যক্তি স্বাধীনতার অন্তরায়। দুই, সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা বলতে বোঝায় জীবন রক্ষা, সম্পত্তি ভোগ, বৈধ পেশা গ্রহণ সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো তার মধ্যে হচ্ছে জীবন রক্ষা, স্বাধীনতা ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা সামাজিক স্বাধীনতার কি অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতার ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সামাজিক স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন কি হয়, বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন। সামাজিক স্বাধীনতা প্রয়োজন কারণ সমাজের বসবাসকারী মানুষের অধিকার রক্ষা করাই হচ্ছে সামাজিক স্বাধীনতার একাংশ। এই স্বাধীনতাই এমনভাবে ভোগ করতে হয় যেন অন্যের অনুরূপ স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়। তিন, রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক অধিকার। তাহলে নাগরিকের রাজনৈতিক অধিকারের মধ্যে ভোটাধিকার, অর্থাৎ একজন নাগরিক তার অধিকারের আওতাভুক্ত হচ্ছে সে ভোটদান করতে পারবে, সে নির্বাচন করতে পারবে, এমনকি সে বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি ধরনের সুবিধাও গ্রহণ করতে পারবে, স্বাধীনতা সে পাবে। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আর এই সকল
স্বাধীনতার মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. অর্থনৈতিক স্বাধীনতা। যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম, অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করে, তখনই তাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধার প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। তাহলে আর্থিক সুবিধা প্রাপ্তির জন্যই নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে, না ভোগ করতে পারে, তাহলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা একান্ত প্রয়োজন। আর 5 নম্বরে আছে জাতীয় স্বাধীনতা। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ কেমন রাষ্ট্র? বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এবং অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে বাংলাদেশের এই অবস্থানকে জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা বলে। তাহলে খুব সুন্দর করে লেখা আছে, বাংলাদেশ কেমন রাষ্ট্র? স্বাধীন রাষ্ট্র। আর যেহেতু বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সেহেতু অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের কোনো আইনে, বাংলাদেশের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশের এই অবস্থানকে জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা বলে। এই স্বাধীনতার সঙ্গে রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বমুক্ত থাকে। স্বাধীনতা, জাতীয় স্বাধীনতার ফলেই রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বমুক্ত থাকে। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র জাতীয় স্বাধীনতা ভোগ করে। তাহলে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই জাতীয় স্বাধীনতা ভোগ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে যে বিষয়টি শিখলাম তা হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝায়, এবং স্বাধীনতা বিভিন্ন রূপের মধ্যে আমরা 5টি রূপ তোমাদের সাথে আলোচনা করেছি। তা হলো 1. ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা। এই 5টি রূপ আমি তোমাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা নয় বরং বিশ্বাস করি তোমরা সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো, এবং সেই সাথে লেখাপড়া করছো। যাই হোক না কেন, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।